আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতুহু। তাহলে আমি আরেকজনকে যুক্ত করি, শেরফুল হক। শেরফুল হক আপনি বলেন তাহলে। জি বাবু, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছে, বলেন। এই রিসেন্ট যে আলোচনাটা আপনারা করছিলেন আজান নিয়ে, তাই তো? তা আপনাদের যদি লাউড স্পিকারে যদি এত সমস্যা হয়, তাহলে সোনু নিগম হচ্ছেন একজন শিল্পী। তিনি যখন বিভিন্ন জায়গায় কনসার্ট করেন, গান করেন, কোন একটা হলে গিয়ে যখন জোরে জোরে আওয়াজ হয়ে জনগণ হাততালি দেয়, তখন কি শব্দ দূষণ কমে নাকি? আপনার আমার আপনার যুক্তি কেমন, কি মনে হয় এটা? আমার যুক্তিতে মনে হয় যে কোনো একজন শিল্পীকে যদি কেউ দাওয়াত করে নিয়ে যায়, তাহলে সে অবশ্যই সেখানে গান গাইতে পারে। সেই স্টেজটাই হচ্ছে কি গান গাওয়ার জন্য, সেই স্টেজটাই তৈরি করা হয়েছে। মনে করেন একটা স্টেডিয়ামে সে গান গাচ্ছে, সেই স্টেজটাই স্পেসিফিকলি সেই স্টেজটা গান গাওয়ার জন্য। এবং সোনু নিগম হচ্ছে একজন সিনেমার, মানে বিশেষ করে একজন সিনেমার সঙ্গীত শিল্পী, সিনেমার জন্যই তিনি বেশি গান গায়। ওনার বেশিরভাগ গানই যায় সিনেমাতে। কনসার্টে কিছু হয়, সেই কনসার্টে পরিষ্কার ভাবে এই জিনিসটা বলা থাকে যে এই জায়গাটাতে কনসার্ট হচ্ছে। এই কনসার্ট গুলো এমন এমন জায়গাতেই হয় যে জায়গাগুলোতে সাধারণত লোকালয় থাকে না, লোকজনের বসবাস থাকে না, আবাসিক এলাকা থাকে না, এর বাইরেই তারা কনসার্ট গুলা করে। আপনি যদি মনে করেন যে সোনু নিগম আপনার কানের সামনে এসে আপনাকে গান শোনাচ্ছে এবং আপনি শুনতে চাচ্ছেন না, তারপরেও সে গান শোনায় যাচ্ছে আপনাকে, এই রকমের বোকার মতো ব্যাকলের মতো কথা ভাই আমি অনেক বছর ধরে শুনি না। কারণ হচ্ছে একজন শিল্পী কখনো আপনার কানের সামনে এসে আপনি শুনতে চাচ্ছেন না আপনাকে জোর করে কখনোই গান শোনাবে না। শুধুমাত্র যারা হচ্ছে ধর্ম প্রচার করে তারাই শুধুমাত্র বিভিন্ন জায়গায় মাইক টাইক বসায়, ওয়াজ মাহফিলে, বিশেষ করে এই এলাকায় ওয়াজ হচ্ছে তো আশপাশের 14টা এলাকাতে বিরাট বিরাট মাইক বসাবে, এবং মানে কানের কাছে, এই কানের কাছে থাকবে এক মাইক, আরেক কানের কাছে থাকবে আরেক মাইক, এবং তারা এখানে সারা রাত বসে বসে ওয়াজ করবে। নামাজের সময়, নামাজের সময়, আজানের সময় তারা আজান দিবে। এই মসজিদের পাশে, এই পাশে দিয়ে আরেকটা মসজিদ, তার পাশে দিয়ে আরেকটা মসজিদ, এক মসজিদ থেকে নামাজ আজান শেষ হইতে না হইতে আরেক জায়গা থেকে আজান দেওয়া শুরু করে, ভোর বেলা থেকে শুরু করে। এইগুলাতে মানুষজন বিরক্ত হয়, যারা হচ্ছে সেই জিনিসটা শুনতে চায় না তারা এতে বিরক্ত হয়। আর আমি শুনি নাই সোনু নিগম বা যে কোনো পৃথিবীর কোনো গায়ককে শুনি নাই, আমি মাঝরাতে রাস্তায় নাই মা লাউড স্পিকারে ঢোল তবলা নিয়ে গান গাইতে আমি অন্তত কখনো শুনি নাই। ভাই আপনি কোথায় শুনছেন এটা আমাকে একটু দেখান তো ভাই। আপনি শুনবেন কোথায়? আপনি তো থাকেন জার্মানিতে, আপনি কোথায় শুনবেন সব জিনিস? আমি একটা সভ্য দেশে থাকি, এই সভ্য দেশে সভ্য আইন চলে, এই কারণে এখানে তো আমি শুনি না। কিন্তু বাংলাদেশে বা ভারতে, বাংলাদেশে বা ভারতে সোনু নিগম রাস্তায় ঢোল তবলা নিয়ে নাই মা মানুষজন গান শুনতে চাচ্ছে না, তারপরে মাইক তার কানের সামনে লাগায় তাকে গান শোনাচ্ছে, এটা আপনি কই পাইছেন ভাই? এরকম আমি শুনি নাই। বরং আমি শুনছি সোনু নিগমকে ভাড়া করতে, ও যে গান গাবে, ওরে ভাড়া করতে 10-20 লাখ টাকা লাগে, ও একটা গান গাইয়ে 10-20 লাখ টাকা। কথাটা শেষ করি, সোনু নিগমের মতো যারা গায়ক তারা একটা গান গাইতে কোথাও গিয়ে পুত করে একটা শব্দ করলো, তাদেরকে কমপক্ষে 50,000 টাকা তাদেরকে পে করতে হয়। সোনু নিগম গিয়া কোথাও মানে মাগনা মাগনা মানুষের ইয়া করার জন্য, মানে মানুষ মানুষের কানে বিরক্ত করার জন্য সে গান গাবে, হুদাই কোনো কারণ নাই। তা সে তার পয়সা, সে যেটা দিয়ে পয়সা পায়, সে যেটা দিয়ে ইনকাম করে, লক্ষ লক্ষ টাকা সে ইনকাম করে, সে কোনো পয়সা ছাড়া হুদাহুদি মা আপনার কানের সামনে আপনারে শুধু বিরক্ত করার জন্য সে আপনার আপনার কানের সামনে সে গান গাবে? এই রকমের বলদের মতো কথা ভাই আমি অনেকদিন শুনিনি, এই রকমের বলদের মতো কথা ভাই অনেকদিন শুনি না ভাই। এটা আপনি পাইলেন কোথায় ভাই? সোনু নিগমের মতো গায়ক যারে হচ্ছে গিয়ে হাতে পায়ে ধরে আনতে হয় একটা অনুষ্ঠানে, একটা কনসার্টে তার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তার ম্যানেজারের কাছ থেকে হাতে পায়ে ধরে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে তাদের বলতে হয় ভাই আমাদের একটা কনসার্ট করবো অমুক অমুক দিনে, তোমার শিডিউল খালি আছে নাকি, দেখো একটু খাতাটা খুলে দেখো। এর শিডিউল পাইতে মনে করেন 3 বছর আপনার সময় অপেক্ষা করতে হবে। এরকম একজন গায়ক আপনার কানের সামনে আপনি চাচ্ছেন না, তারপরে আপনাকে গান শোনাচ্ছে, এগুলো পাইছেন কোথায় ভাই? এরকম বেকুবের মতো কথা ভাই। আপনি যে আজান শুনতে চাচ্ছেন না, তাও আপনাকে আজান শোনাচ্ছে, এটা আপনি কোথায় পেয়েছেন? আমি বাংলাদেশে যতদিন ছিলাম প্রতিটা দিন শুনেছি, প্রতিটা দিন শুনেছি, প্রতিটা দিন শুনেছি, প্রতিটা দিন শুনেছি, প্রতিটা দিন শুনেছি। আমি যে বাসাতে থাকতাম সেই বাসার এই পাশে ছিল একটা মসজিদ, ওই পাশে ছিল আরেকটা মসজিদ, একটা মসজিদ সে আজান দেওয়া শেষ হইতো আরেকটা মসজিদে শুরু হইতো। এমন কোন দিন বাংলাদেশে আমার কাটে নাই যে দিন আমি আজান শুনি নাই, যেটা আমি শুনতে চাচ্ছি না, যেটা আমার অধিকার আছে যে আমি শান্তিতে থাকবো, আমার রাত্রেবেলা আমি ঘুমাবো, সকালবেলা আমি মানে 9টার সময় ঘুমাতে করবো, 4:30-5টার সময় থেকে ভ্যাঁ মানে ফাইজ ইসলামের একটা সীমা আছে তো, তোর কথা শুনে নেন, কথা শুনে নেন, তোর আল্লাহ তোর পাশে দিয়ে, আপনি একটু কথাটা শুনে নেন, কথাটা একটু শেষ,
কথাটা কি শেষ করতে দেন, আপনি কথাটা শুনে নেন। এই যে ভোর পাঁচটার সময় এটা আল্লাহ, তোর আল্লাহ তোর পাছা দিয়ে ভরে দিব বেটা, তুই আমি তো আল্লাহ বিশ্বাস করি না, তুই আল্লাহ মুখের ভাষা এরকম কেন, মুখের ভাষা এরকম, এই যে যেই যেই বদমাইশটা আমার ব্যক্তিগত অধিকার হরণ করবে, আল্লাহর পাছা দিয়ে নবীরে ভরে দিব, নবীর পাছা দিয়ে আল্লাহরে ভরে দিব, তোর তোর তোরা বেটা মানে মূর্খ মুমিন মানুষের অধিকার বিরোধী না তোরা। আমি তো জার্মানিতে থাকি, জার্মানিতে তো আমাকে কেউ বিরক্ত করে না, জার্মানিতে ইনফ্যাক্ট গাড়িতে হর্ন পর্যন্ত বাজে না, ইউরোপে গাড়িতে হর্ন পর্যন্ত বাজে না, একদম এক্সট্রিম লেভেলের কেসে গাড়িতে হর্ন বাজানো হয় মানুষ যেন বিরক্ত না হয় সেই জিনিস জিনিসটা। অন্য আমার অধিকার আমি চর্চা করব, সেটার জন্য যেন অন্যের অধিকার যেন আমি হরণ না করি, অন্যকে যেন আমি বিরক্ত না করি, সেই জিনিসটা সবসময় খেয়াল রাখা হয়। আমি বাংলাদেশে লোকাল বাসে উঠতাম, সেখানে দেখতাম সাইদির ওয়াজ ছেড়ে রাখছে, তাও আবার চাইনিজ ফোনে একদম হাই ভলিউমে চাইনিজ সাইদি ওয়াজ কাটতেছে। নীল আমাস্ট্রং চাঁদে গিয়া দেখছে যে চাঁদে নাকি দুই ভাগ হয়ে গেছে, তারপর নাকি নীল আমাস্ট্রং গিয়া চাঁদে গিয়া হাঁটলো, হাঁটতে হাঁটতে শুনে আজান আজান হইতেছে চাঁদের উপরে, আবার পৃথিবীতে আইসা সে মানে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এরকম একটা মিথ্যা কথা সে মানে বাসের ভিতরে, বাসের ভিতরে চাইনিজ ফোনে চাইনিজ মোবাইলে, বেটা তুই যদি শুনতে চাস, তুই ওয়াজ যদি তুই শুনতে চাস, তুই হেডফোন লাগায় শুন, তোর পাছার ভিতরে আল্লাহ পাকরে পাছার ভিতরে ঢুকায় লাগায় রাখ তোর। আপনার ধর্ম পালনের অধিকার আছে, আপনি আপনার ধর্ম পালন করবেন, আপনি হেডফোনে শুনবেন, এগুলা এই সমস্ত মানে গাঁজা খুরি উদ্ভট সমস্ত বিষয় দিয়ে আপনি হেডফোন লাগায় হেডফোন দিয়ে কানে দিয়ে শুনেন। আপনার যদি নামাজের জন্য ঘুমের থেকে উঠতে হয়, ওই সময় যদি উঠতে হয়, আপনি আপনার আপনার বাসায় অ্যালার্ম ফোন অ্যালার্ম আছে, আপনার মোবাইল ফোন আছে, সেই মোবাইল ফোনে আপনি অ্যালার্ম দিয়ে রাখেন, অ্যালার্ম দিয়ে রাখেন, টাইম অনুসারে অ্যালার্ম দিয়ে রাখেন, সেই টাইম অনুসারে অ্যালার্ম বাজবে, আপনি আপনার নামাজের কাজ আপনি নামাজ করেন, সেখানে তো কেউ বাধা দিচ্ছে না আপনাকে, আপনার এমন তো না যে আপনাকে কেউ বাধা দিয়ে রাখছে। আপনি এই যে ইউরোপেও মানুষজন নামাজ পড়ে, ইউরোপেও মানুষজনের মানে মুসলমানরা আছে, বহু মুসলমান আছে এই সমস্ত দেশে, ভদ্র সভ্য দেশগুলোতে আছে, পশ্চিমের যে সভ্য দেশগুলা সেই সভ্য দেশগুলোতে মুসলমানরা খুব শান্তিতে থাকে, ভালো থাকে, হ্যাঁ তারা তাদের অধিকার, তারা তাদের ধর্মীয় অধিকার খুব ভালোভাবে পালন করতে পারে, কিন্তু অন্যকে বিরক্ত তারা করতে পারে না। মানে মুমিনরা কি করে, ইসলাম ধর্মের অনুসারীরা কি করে, বিশেষ করে হিন্দু ধর্মের, এখন আমি কথা বলছি না, এখন আমি কথা বলছি না, এখন কথা শুনবেন তারপরে আপনি কথা বলবেন। এই যে মুসলমানরা কি করে যে এইখান থেকে আজান, এখান থেকে ফাজান, এখান থেকে ওয়াজ, এখান থেকে ফাজ, সেগুলোতে আবার কি বলতেছে, নোংরা নোংরা কথা বলতেছে, অত্যন্ত সাম্প্রদায়িক সমস্ত কথাবার্তা বলতেছে ওয়াজগুলাতে, মেয়েদের সম্পর্কে অত্যন্ত নোংরা অসভ্য ইতরের মতো কথাবার্তা বলতেছে। এই যে মুফতি ইব্রাহিম বলতেছে যে আমাদের মানে কুত্তি, একটা কুত্তি 13-14 টাকা করে বাচ্চা দেয়, আরে তুই বেটি বাচ্চা দিতে গিয়ে তোদের সিজারিয়ান লাগে না, মানে মানুষ মেয়েদেরকে তুলনা করতেছে কুত্তির সাথে, কিরকমের মানে ভয়ঙ্কর ব্যাপার। তারপরে আবার বলতেছে যে হিন্দুদেরকে এই দেশে থাকতে দিবে না, হিন্দুরা এই দেশে থাকতে পারবে না, হিন্দুদের থাকতে হইলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, নাইলে ওরা থাকতে পারবে না। এই যে মূর্তি কিভাবে ভাঙতে হবে, এই দুর্গা দেবীর মূর্তি নিয়ে কি কি নোংরা নোংরা কথাবার্তা তারা বলতেছে। প্রত্যেকটা একটা মানুষ যখন সভ্য হয় তখন নিজের অধিকারটা যেমন সে চর্চা করতে শেখে, একইভাবে সেই জিনিসটা শেখে যে তার একটা দায়িত্ব হচ্ছে অন্যকে আমি বিরক্ত করব না, আমার অধিকারটা যদি আমি মানে চর্চা করতে চাই, এই অধিকার চর্চার মধ্য দিয়ে আমি অন্যকে কখনো বিরক্ত করবো না, অন্যের বিরক্তির কোনো উদ্রেক করবো না। কিন্তু এই মুসলমান সমাজ, এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অশিক্ষিত মূর্খ বর্বর সমাজ, পৃথিবীর সবচেয়ে, বিভিন্ন গবেষণাতে দেখা গেছে, এটা আমার কথা না, বিভিন্ন গবেষণাতেই দেখা গেছে পৃথিবীর মুসলমানদের মধ্যে অশিক্ষা কুশিক্ষার হার সবচেয়ে বেশি, অন্য কোনো ধর্মের মানুষের ভিতরে এত প্রচুর পরিমাণে অশিক্ষা কুশিক্ষা নাই, এই এবং ধর্মান্ধতা নাই। এই যে তারা যে কাজগুলো করে শুধুমাত্র যে এটার ভিতরে সীমাবদ্ধ থাকে তা না, রোজার সময়ে তারা আরো দুই কাঠি বাইরে যায়, নিজেরাও খাবে না আরেকজনও খেতে দিবে না, তারা গিয়ে গিয়ে, আমি তখন মানে বাংলাদেশের সিলেটে আমি করতেছি, তারা লাঠি সোঁটা নিয়ে আসছে, একটা হিন্দু হোটেল ছিল সেই হিন্দু হোটেলটা ভাঙতে তারা লাঠি সোঁটা নিয়ে আসছে, হিন্দু হোটেলটা ভেঙে ফেলবে। হিন্দু হোটেলের কি দোষ, হিন্দু হোটেলের দোষ হচ্ছে রোজার দিনে তারা হোটেল খোলা রাখছে, হোটেল মানে বলতে আমি বোঝাচ্ছি রেস্টুরেন্ট, বাংলাদেশে এটাকে হোটেল বলে, আসলে এটা আসলে হোটেল না, এটা হবে আসলে রেস্টুরেন্ট, সেই হিন্দু রেস্টুরেন্টটা তারা গিয়ে ভেঙে দিচ্ছে, ভেঙে দিল, আমার চোখের সামনে ভেঙে দিল, কারণ কি তারা হচ্ছে রোজার সময় মানে রেস্টুরেন্ট খোলা রাখছে। ও মা মানে সে তো হিন্দু, সে তোর 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 রোজা দিয়ে তার কি, তোর রোজা তুই পাশের ভিতরে বসে থাক, তোর আল্লাহ তোর পাশের ভিতরে বেরা বসে থাক, তুই তুই আরেকজনের ইয়া নষ্ট করবি কেন, আরেকজনের মানে রেস্টুরেন্ট নষ্ট করবি কেন, আর সে তো হিন্দু। আর যেই সমস্ত মুসলমান আছে যারা হচ্ছে মানে কোনো একটা টং দোকানে গিয়ে একটা কলা খাচ্ছে বা একটা চা খাচ্ছে, সেখানে গিয়ে মারধর করে, মারধর পর্যন্ত করছে, আমার আমি নিজে সাক্ষী আছি, আমার নিজের চোখের সামনে এই ধরনের ঘটনা ঘটেছে যে
মানে টমের দোকানে গিয়ে রুটি খাচ্ছে, রুটি কলা খাচ্ছে, এক লোক থাম থাম করে থাপ্পড় দেওয়া শুরু করছে, তুই রোজার দিনে ইয়া খাস কেন? হ্যাঁ মানে তুই তোর রোজা তুই রাখ, তোরে তোর রোজা রাখতে কেউ মানা করে নাই, তুই বেটা মুমিনের বাচ্চা মুমিন, তুই নিজের রোজা নিজে রাখ, তুই জঙ্গি নবীর জঙ্গি মুমিন, তুই নিজের রোজা নিজে রাখ, হ্যাঁ তুই লুচ্চা নবী লুচ্চা মুমিন, লুচ্চা নবীর উম্মত, তুই ধর্ষক নবীর উম্মত, তুই নিজের রোজা রাখ, তুই আরেকজনের আরেকজনকে তুই কেন থাপড়াবি? তোর এত বড় মানে মানে ইয়া ফাজিলের ফাজিল মানে এইগুলো কি? আপনি বলতেছেন সোনু নিগমের গানের সাথে এসে মানে আজানের তুলনা? সোনু নিগম গান গাবে নাকি? মানে আপনাদের মতো মানে মানে দুই পয়সা মুমিনের জন্য সে গান গাবে? মানে মানে ওর কি মানে ইয়া নাকি চুকা নাকি কত টাকা লাগে আপনার কোনো আইডিয়া নেই তো? হ্যাঁ বলেন। আমি বলি এবার, একবার আমি বলছি শুনুন না। আচ্ছা সমস্যাটা কি আজান নিয়ে না শব্দ দূষণ নিয়ে? আজান বলে যদি শব্দ দূষণ হয় তখন সব এটা নিয়ে আজান নিয়ে মানে শব্দ দূষণ নিয়ে সমস্যা নেই, আজান নিয়ে সমস্যা, মানে মানে কি বলছেন ভাই? আপনাকে আমি আপনাকে আমি বলেছি শব্দ দূষণের সমস্যা নাই, আমি কি বলেছি শব্দ দূষণের সমস্যা নাই? আপনি একটু আগে শোনেন নাই যে আমি যার সাথে কথা বলছিলাম, আমি বলেছিলাম যে একই কথা প্রযোজ্য হিন্দুদের ওই যে ঢোল তবলার সাথেও প্রযোজ্য, খ্রিস্টানদের ঈশের সাথে প্রযোজ্য, কারো অধিকার চর্চা। কথা শেষ করে নেই, কথা শেষ করে নেই, আমি আগের জনের সাথে যখন কথা বলছিলাম তখন আমি এটা বলি নাই যে এটা হিন্দুদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা খ্রিস্টানদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা সকলের জন্য প্রযোজ্য, আপনারটা আপনি ফলো পালন করবেন, আপনার অধিকার আপনি চর্চা করবেন, কিন্তু আরেকজনের অধিকার হরণ আপনি করতে পারেন না। এই কথাটা কি আপনি শুনেন নাই একটু আগে কথা বলছিলাম? না না, আমি যে এর আগে একজনের সাথে কথা বলছিলাম সেই এই কথাটা কি আপনি শুনেছিলেন ভাই? হ্যাঁ শুনেছি ভাই। তাহলে এই প্রশ্নটা আপনি করলেন কেন যে আজানের সমস্যা নাকি শব্দ দূষণের সমস্যা, এই প্রশ্নটা কেন করলেন? মানে মানে ভারতের মিডিয়া, ভারতের মিডিয়া বলছে যে আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে আজানের সমস্যা নাকি শব্দ দূষণের সমস্যা, এই প্রশ্নটা যে আপনি করলেন, আপনি একটু আগে শুনেছেন যে আমি এর আগের যিনি আমার সাথে যুক্ত হয়েছিলেন ওনার সাথে কথা প্রসঙ্গে আমি এটাও বলেছিলাম এটা সকল ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র আজানের ক্ষেত্রে শুধুমাত্র সীমাবদ্ধ না, এটা সকল কিছুর জন্য প্রযোজ্য। এটা আমি আগের যে মানে আমার সাথে যিনি যুক্ত হয়েছিলেন তার সাথে কথা প্রসঙ্গে এটাও আমি বলেছিলাম, এটা আপনি শুনেছেন। এরপরও কেন আপনি এই প্রশ্ন করলেন যে ভাই আপনার কি আজানের সমস্যা নাকি শব্দ দূষণের সমস্যা? ওইটা যদি আপনি আগে শুনে থাকেন তাহলে তো আপনার বোঝা উচিত যে শব্দ দূষণের সমস্যা, তাহলে আপনি এই প্রশ্নটা কেন করলেন ভাই? আচ্ছা শব্দ দূষণের সমস্যা তো আপনি বলতে চাইছেন, শব্দ দূষণের সমস্যা তাই তো? আপনি যদি আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি যদি আগের কনভারসেশনটা শুনে থাকেন, আপনাকে কি জিজ্ঞেস করছি সেটা একটু ভালো করে শুনে উত্তরটা দেন। হ্যাঁ আপনাকে আমি প্রশ্ন করেছি, আপনি যদি আগের কনভারসেশনটা যদি সত্যি শুনে থাকেন আপনার অধিকার আপনি ফলো করবেন, আপনার অধিকার আপনি চর্চা করবেন, কিন্তু আরেকজনের অধিকার হরণ না করে এটা বলে কথাটা আমি কয়েকবার বলেছি, তারপরেও কি আপনার মাথায় কি ঢুকতেছে না ভাই? না ভাই আমাকে ক্লিয়ার করে বলুন। না না আমি একদম পানির থেকেও ক্লিয়ার করে বলেছি, পানি থেকে এটা ক্লিয়ার যে আপনার অধিকার আপনি চর্চা করবেন কিন্তু আরেকজনের অধিকার হরণ না করে, এর থেকে ক্লিয়ার পৃথিবীতে আর কিছু হইতে পারে না, পৃথিবীতে এর থেকে পরিষ্কার আর কিছু হইতে পারে না, এর থেকে আর কোনো কিছুই ক্লিয়ার হওয়া সম্ভব না। এরপরে আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন যে আপনার কি ভাই আজানের সমস্যা নাকি শব্দ দূষণের সমস্যা? মানে আমি সাতকাণ্ড রামায়ণ আপনাকে পড়াইলাম, এখন আপনি শেষে গিয়া বলতেছেন ভাই সবই বুঝলাম সবই শুনলাম রামায়ণের কাহিনী সবই শুনলাম কিন্তু ভাই সীতা কার বাপ? মানে ভাই আপনি কি আমার সাথে ফাজদামি করতেছেন? আপনি ক্লিয়ার করে বলুন, আমি আপনাকে বললাম আমি আপনাকে মানে এর থেকে আচ্ছা আপনি যে মাথা মোটা বুমি আপনি যে বলদ বুমি এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এখন একদম, যে আমি আপনাকে বললাম যে কারো ধর্ম পালনের অধিকার থাকবে সে তার ব্যক্তিগত স্পেসে সেটা চর্চা করবে, এইটা কারো অধিকার থাকবে কিন্তু সে আরেকজনের অধিকার হরণ না করে তার অধিকারটা চর্চা করবে, এই কথাটা বলার পরও যদি আপনি এই জিনিসটা আপনার মাথা দিয়ে না ঢোকে যে আপনার মুমিনীয় মাথা আপনার মানে 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 আমরা মসজিদে পায়খানাওয়ালা উটের পায়খানাওয়ালা মাথার ভিতরে যদি আপনার এটা না ঢোকে যে আমার সমস্যাটা কোথায়, তাহলে ভাই আপনি আমার কথা কিছু বুঝবেন না ভাই, আপনার আমার ভাষা বোঝা বা আমার কথা বোঝার মতো সামর্থ্য আপনার এখনো নাই, আগামী মনে হয় না আপনার আগামী 10 বছরের ভিতরে আপনার এই এই মগজ হবে যে মগজ দিয়ে আপনি আমার কথা বুঝতে পারবেন। এবার আমি কেটে পালাবো, এবার কেটে পালাবো ভাই আপনাকে, আপনি তো অনেক মানে সাংঘাতিক এই যে দেখেন কেটে পালিয়েছি, আপনি তো অনেক সাংঘাতিক যুক্তি দিচ্ছেন, আপনার কাছ থেকে না পালা কি ভাই মানে উপায় আছে বলেন কি ভাই? আপনার মতো বিজ্ঞ পণ্ডিত মুমিনের কাছ থেকে না পালা ভাই উপায় আছে?
মানে এত উপায় নেই, আপনি এত মোক্ষম যুক্তি দিচ্ছেন ভাই, মানে আপনি তো পুরো শেষ নাস্তিকের দাঁত একটা ভেঙে শেষ করে হয়ে গেল ভাই। মানে ভাই আপনারা যোগ করেন, আপনারা যে নিজেকে কতটা ছোট করেন এই সমস্ত যোগ করে, এটা আপনারা বোঝেন না যে আপনারা যে আপনাদের যে কত বলধন, আমরা যে আপনাদেরকে নিয়ে কত কি পরিমাণ হাসাহাসি করি, এটা ভাই আপনারা মানে টের পান না, কি আশ্চর্য ব্যাপার, আপনারা টের পান না এই জিনিসটা। আপনি মনে করলেন যে আপনি কথাটা বলে খুব জিতছেন, ও আমি বলতে পারছি অ্যাসাইনমেন্ট দিনে, এখন তো ভাই কেটে পালাবেন না, আপনারা এখন তো পালিয়ে যাবেন, এই কথাটা বলে আপনি কিনা জিতে গেছেন ভাই, মানে সাংঘাতিক ভাই, মানে কি বলবো ভাই। হ্যাঁ শেরফুল বলেন আপনি, দেখেন এই যে এখন এখন নিজেই চলে গেল, এখন দেখেন মানে কি একটা অবস্থা ভাই, মানে এইগুলার যে কি অবস্থা ভাই, এগুলার যে কি অবস্থা, এরা মানে এরা যে এত বল, এরা এই জিনিসটা বোঝে না যে এরা কত বল দামি কথাবার্তা তারা বলতেছে, এই কথাটা এই জিনিসটা তারা বোঝে না এরা যে কত বল। মানে আচ্ছা আমাদের সাথে সাবালটান ভাই যুক্ত আছেন, সাবালটান ভাই আপনি আছেন? জি আছি ভাই, থ্যাংক ইউ যুক্ত করার জন্য, আপনার পেশেন্স এর জন্য আসলে আপনাকে থ্যাংক করতে চাই। ওই মুমিনের সাথে আসলে কিভাবে কনভারসেশন এতক্ষণ আপনি মেনটেন করলেন এটা আসলে প্রশংসনীয়, আর সে আসলে দেখলেন যে আপনি ওকে স্টেজে অ্যাড করছেন, এরপরে প্রাইভেট চ্যাটে সে লিখছে ভয় পাইছে আমার আর অ্যাড করবে না, এটা লিখে এরপর নিজে কেটে চলে গেল। ও আচ্ছা আচ্ছা, আমি তো মানে প্রাইভেট চ্যাটটা দেখি নেই, আচ্ছা এইমাত্র দেখলাম, আচ্ছা ঠিক আছে লেখো, কেটে মনে হচ্ছে লেখো। তাহলে আমরা সরাসরি চলে যাই শেরফুল হকের কাছে, চলে যাই শেরফুল হক, দেখি আপনি কি বলছিলেন, শুনি একটুখানি আপনার বক্তব্য। হ্যালো হ্যালো, শুনে আছে? আমি তো ভালো আছেন। হ্যাঁ আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক বলুন শুনি। না শুধু আলহামদুলিল্লাহ বলতে হয় না ভাই, বলতে হয় শুকর আলহামদুলিল্লাহ। না ভাই কেউ কেউ আমি না, কেউ শুকর বলে কেউ শুয়র বলে, যাই হোক আপনি যে কোনো একটা বলতে হবে, কিন্তু শুধু আলহামদুলিল্লাহ বলতে হয়। তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার ধর্ম সম্পর্কে আপনি ভালো জানেন আমি ভালো জানি বলুন, আমি জানি আলহামদুলিল্লাহ আছে এটুকুই জানি, বুঝতেছেন? তা আসিফ বাবু যেটা বলছিলেন স্মরণীয় যে ঘটনাটা আপনি আসিফ বাবু বলছিলেন, তা আসিফ বাবুকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনাদের সমস্যা কোন জায়গায়, আজান নিয়ে না শব্দ দূষণ নিয়ে, তা উনি আমি কিছুতেই বলবেন না কোনটা সমস্যা আসলে, কোনটা সমস্যা আপনি কি এখনো বুঝতে পারছেন না। আচ্ছা অমিত ভাই, আমি যদি আপনাকে বলি যে প্রত্যেক মানুষের তার অধিকার চর্চা করার মানে তার যে অধিকারটা আছে সেটা সে চর্চা করতে পারে, কিন্তু অন্যের অধিকার কোনো না করে। নিশ্চয়ই এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনার কি ভাই আজানের সমস্যা নাকি শব্দ দূষণের সমস্যা, তার মানে তো সে আমার কথাটাই বোঝে নাই নাকি? আমার অধিকার হরণ হচ্ছে, আমি এটা শুনতে পছন্দ করছি না, আমাকে এরকম কানে এসে শুনিও না ভাই, আই ডোন্ট লাইক ইট, রিয়েলি ডোন্ট লাইক ইট, হোয়াট এভার ইট ইজ, এটা আজান হতে পারে, কীর্তন হতে পারে, এটা সিনেমা হিন্দি সিনেমার গান হতে পারে, সোনু নিগমের গান হতে পারে, সুমার শানুর গান হতে পারে, বা হচ্ছে আমাদের আচ্ছা শেরফুল হক ভাই, শেরফুল হক ভাই, শেরফুল হক প্রমাণ করেই যাব, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আমরা আপনাকে এরকম সোলো লে আউট করে দিতে পারি, ঠিক আছে, এরকম সোলো লে আউট দিতে পারি, আপনি পাঁচ মিনিট কেন দশ মিনিট আপনার বক্তব্য দেবেন দিয়ে চলে যাবেন, ঠিক আছে, অথবা আরেকটা কাজ করতে পারেন ফেসবুকে একটা ভিডিও তৈরি করবেন, ঠিক আছে, করে ফেসবুকে একটা ভিডিওটা দেবেন দিয়ে আমাদেরকে ট্যাগ করে দেবেন, আমরা শুনে নেবো, ঠিক আছে। যদি আলোচনা করতে হয়, যদি একটা যদি আদান প্রদান করতে হয়, কথার আদান প্রদান করতে হয়, তাহলে একটুখানি ধৈর্য ধরে শুনতে হবে। আশা করি আপনি তো নিশ্চয়ই ঘোড়া নেই আপনার বাড়িতে, গাড়ি টাড়ি আছে, ঘোড়ায় জিন দিয়ে যে এসছেন সেরকম তো মনে হয় না, তাহলে একটুখানি ধৈর্য ধরে শুনতে হবে কে কি বলছে। যদি একটা প্রেজুডিস নিয়ে আসেন, যদি একটা এরকম যদি ভাবেন যে কি বলে, যা কথা বলে সব ভুলভাল বক্তব্য বলে, তাহলে তো কখনোই তাহলে আলোচনা করতে আসা ঠিক হয়নি, তাহলে আলোচনা না করতে এসে তাহলে এরকমই একটা একটা ইয়ে করতে পারেন, তাহলে একটা দাঁড়ান আপনাকে এক সেকেন্ড আমি ভুল করলাম, আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটা বক্তব্য লিখে বা একটা বক্তব্য এরকম ভিডিওতে দিয়ে আপনি নিজের মতো কথা বলে চলে যাবেন, ঠিক আছে। আর যদি আলোচনা করতে হয় তাহলে একটুখানি শান্ত হয়ে বসে এটা শুনতে হবে যে কি বলতে চাইছে, এই কথাটার মানেটা কি বলতে চাইছে, ঠিক আছে। এখন আপনাকে যখন এই কথাটা বলেছে যে আমার একটা অধিকার আছে, আমি শুনতে চাই না, আমাকে জোর করে শোনাবেন না, এর মাঝ থেকে আপনি যেহেতু শোনেননি কথাটা বা আগে হচ্ছে এই ধরনের জিনিসটাকে অনুধাবন করেননি, তাই জন্য ওখান থেকে বের করে নিয়েছেন যে কোন জিনিসটা নিয়ে আপত্তি, আপনার আজান নিয়ে আপত্তি নাকি শব্দ দূষণ নিয়ে আপত্তি। আমার আপত্তি শুধু আজান নিয়ে না, আমার আপত্তি শুধু শব্দ দূষণ নিয়ে না, আমার আপত্তিটা কিন্তু আমার অধিকার নিয়েও, আমি শুনতে চাই না, আমি শুনতে চাই না। আমার পরীক্ষার সময় আমি নিজে খুব বদের হতাম, আমি পরীক্ষার সময় সকালবেলায় হয়তো হয়তো একটুখানি দেরি করে পড়তাম, আমাদের বাড়ির কাছেই একটা ইয়ে ছিল, একটা মসজিদ ছিল, একটুখানি ঘুমিয়েছি,
চারটে সাড়ে চারটের সময় তারা রীতিমতো আজান দিতে শুরু করলো, ঠিক আছে, তা ঘুম ভেঙে গেল, ঠিক আছে, আর সে তারপরে যদি ওরকম একটা ইয়েতে যদি ঘুম ভেঙে যায় তারপরে ঘুমানো যায় না, তাই জন্য আমরা মানে আমরা নিজেদেরকে সেরকম ভাবে অ্যাডাপ্ট করতে হয়েছে যে না ঠিক আছে ওরা ওদের বললে শুনবে না, মানে দিয়ে মানে শুনবে না, কখনোই শুনবে না, তাকে বলে বলে পরীক্ষার সময়টা অন্তত দয়া করে একটুখানি সাউন্ড কম কর না, তাদের অধিকার তারা সে পালন করবি, তাদের মানে তারা সেই ধর্ম তারা পালন করবি, দে ভেরি মাচ কি মানে একটা মানে তার মধ্যেই আছে ইন টু ইট, তা এটা তো করবি। আমি বলবো বলবো হ্যাঁ বলি তাহলে আপনি হ্যাঁ ভাই আমিত ভাই এখানে একটা কথা হচ্ছে, হ্যাঁ আমাকে বলতে দাও আমিত ভাই, মনে করেন আপনি সোনু নিগম কে মনে করেন গান শোনাবার জন্য আপনি তাকে ইনভাইট করবেন, মনে করেন মানে আপনি যদি চান আপনি একটা অনুষ্ঠান করবেন, আপনি আপনার ছেলের জন্মদিন জন্মদিনের অনুষ্ঠানটা করতেছেন, আপনি সোনু নিগম কে দিয়ে গান গাওয়াবেন এখানে, আপনার কি মনে হয় অমিত ভাই আপনার টাকা পয়সা দিয়ে আপনার কুলাবে? আরেকটা যদি অনুরোধ করেন যে না ভাই তুই একটা গান বেশি গিয়ে দিয়ে যা, ও মানে কখনই শুনবে না। অমিত ভাই যেই লোকটা মানে একটু কুত করে একটা শব্দ করতে পয়সা নেয়, হ্যাঁ মানে মনে করেন পুত করে একটা শব্দ করবে এক জায়গায় এসে, সেটার জন্য সে 50,000 টাকা তো কমপক্ষে দিবি, শুধু গান টান গাবে না পুত করে শুধু শব্দ করবে, এটার জন্য মনে করেন আপনার 50,000 টাকা খসে যাবে, বাদ বাকি গানের জন্য তো বাদই দিলাম। আপনার কি অমিত ভাই গুণাক্ষরে এটা মনে হয় যে সোনু নিগম কোনো পয়সা আপনি তাকে দিচ্ছেন না, কিছুই করতেছেন না, সে আপনার কানের সামনে এসে হুদাহুদি আপনার গান শোনাবে, এবং মানে তার কি ভাই মানে এত এত মানে চুলকানি উঠছে গান গাওয়ার যে সে পয়সা ছাড়া আপনার কানের সামনে এসে আপনাকে গান শুনে আপনাকে বিরক্ত করবে? প্রথমত একেবারেই না আসেন ভাই, আর দ্বিতীয় কথা হচ্ছে এটা তো উনি কখনোই করবেন না, সেটা সেই সেটা তো বটেই, কিন্তু যদি করেও সেটা কি ঠিক না? সেটা মোটেই ঠিক না। এই ধরনের মানে এরকম অনেক সময় ঘটনা ঘটে যে রাস্তায় আমাদের এই ভারতবর্ষে দেখবেন রাস্তায় বিভিন্ন জায়গায় একটা একটা মাইক লাগিয়ে সেখানে বিভিন্ন কারণে কোনো একটা সভা হতে পারে, কোনো পলিটিক্যাল লিডারের সভা হতে পারে, কোনো একজন কোনো একটা অনুষ্ঠান হতে পারে, মানে ধরুন এই গান বাজনার অনুষ্ঠান হতে পারে, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, এই কোনোটাই যেটা যে মানুষ শুনতে চায় না তাকে শোনানোটা সেটা কখনোই ঠিক না। ধরুন আজকে আমাদের এই সোসাইটিতে কদিন আগেই আমাদের এই সোসাইটিতে তখন 1টা 1:30 এরকম বাজে, তা এদের একটা বিয়ে ছিল, তা এদের আমাদের এখানে মহারাষ্ট্রীয়দের এদের বিয়ে যে বিয়েটা একটু সন্ধ্যে সন্ধ্যে করে হয়, তারপরে এদের একটা কিছু একটা ইয়ে থাকে, কোনো একটা ফেস্টিভ্যাল থাকে, মানে কোনো একটা ওই উপাচার থাকে, তা তখন বাজি পড়াতে শুরু করেছে কন্টিনিউয়াসলি, 30 মিনিটস এরা এখানে কন্টিনিউয়াসলি বাজি ফাটিয়েছে। এই জিনিসটা এই যে কন্টিনিউসলি বাজি ফাটাচ্ছে এটা কিন্তু কখনোই এরা নিজেরা এনজয় করছে, কিন্তু এখানে এই গোটা সোসাইটির মধ্যে বহু রকম মানুষ থাকে, কোনো মানুষ হৃদরোগের সমস্যা হতে পারে, কোনো বাচ্চা থাকতে পারে যা যে হয়তো ঘুমোচ্ছে, একদম কোলে শিশু থাকতে পারে, আমি এটা বলছি না যে এনজয় করো না, এনজয় করতেই পারো, নিজের মতো নিজের এটা এনজয় করতেই পারো, কিন্তু সেটা অন্য মানুষের বিরক্তির কারণ হয়ে যদি করেন তাহলে সেটা তার মধ্যে এনজয়মেন্ট কি থাকলো? দুজন লোক তো আপনাকে কিস্তি মারলো, আপনার ক্ষমতা থাকতে পারে তাই জন্য হয়তো আপনি সামনাসামনি কিস্তি হয়তো খেলেন না, কিন্তু পেছনে তো কিস্তি মারলো, তা আপনাকে তো একটা ভালো মানুষ বলে মনে করলো না, এটা তো কখনো হতে পারে না। এখানে এখানে শুধুমাত্র এখানে এই আজান বলে বা শব্দ দূষণ বলে এটা এটা শুধুমাত্র পয়েন্ট কি এটাই, এর পয়েন্ট হচ্ছে আমি শুনতে চাইছি না আমাকে জোর করে শোনাবে কেন, আমি শুনতে চাইছি না, আমি বিরক্ত হচ্ছি এখানে এখানে, ঠিক আছে এবার বলুন আপনি শুনি, কিন্তু সাইফুল সাইফুল হক ভাই একটুখানি ধৈর্য ধরতে শিখুন, একটুখানি ধৈর্য ধরতে শিখুন, একটুখানি শান্ত হয়ে কথাগুলো শুনতে শিখুন, বুঝলে, এরকম ভাবে সারাক্ষণ কথাগুলো কথা একজন কথা বলছে আপনি কন্টিনিউসলি বলো ভাই বলো ভাই বলো ভাই বলো ভাই, এটা শুনুন কি বলছে, না হলে আপনি বুঝবেন কি করেছে, পয়েন্টটা কি আমাদের পয়েন্টটা কি সেটা আপনি বুঝছেন না, আপনার মনে আছে মনে হচ্ছে যে এই এদের এদের দুজনের বা এদের তিনজনের ফারাজ ভাই অমিত সাবলটান আসি ভাই এদের হচ্ছে এইটাই একটা ইয়ে, আপনি সেই অনুযায়ী কথা বলে আচ্ছা ঠিক আছে আপনারা বলুন, তারপরে যখন অনুমতি দেবেন আমাকে তখন আমি বলবো, আপনারা বলুন। দেখুন এখনো পর্যন্ত সে একই কাজ করছেন, আমার কথাটা শেষ হয়নি কিন্তু বলে যাচ্ছেন, আমি কথাটা লাস্টের সেন্টেন্সটা বলিনি তারপরে আপনি বলবেন, এই যে আপনি শুনছেন না, এই যে আপনি নিজের মতো বলে যাচ্ছেন এখানে, শুধু নিজেকে শুধু মানে নিজেকে শুধু ইয়ে করছেন না, মানে একটা একটা অ্যারোগ্যান্ট প্রমাণ করছেন, নিজেকে একটা বোকার মতো প্রমাণ করছেন, আমরা সবাই ভাবছি কি এই লোকটা এই লোকটা একটা প্রিজুডিস আছে, এই লোকটা কোনো কথার কোনো ইয়ে নেই, একে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, উই আর নট টেকিং ইউ সিরিয়াসলি অ্যাট অল, এটা কি আপনার ভালো লাগছে? আপনি নিজের সম্পর্কে এই যে আপনার সম্পর্কে আমরা যে ভাবছি জিনিসটা আপনার ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে মাঝে মাঝে কথা বলে যান, এরকম আমার কিছু বলার নেই, আর যদি বলে না আপনাকে আমরা একটা গুড লিসনার বলে মনে করবো, না এই লোকটা শুনছে এই লোকটা একটা জিনিস নিয়ে ভাবছে আমরা যে কথাটা বলছি এবং সেই অনুযায়ী রিপ্লাই দিচ্ছে, এটা একটা বুদ্ধিমান লোক, এরকম যদি একটা একটা যদি মানে একটা নিজেকে যদি এইভাবে পোর্ট্রে করতে চান তাহলে শান্ত হয়ে একটুখানি শুনতে হবে, কেমন? ঠিক আছে বলতে পারেন, হ্যাঁ বলুন শুনি। বলছি বাবু আপনারা যেখানে আপনারা আপনাদের মোট কথা হচ্ছে যে তাহলে মানুষ যেটা শুনতে চাইছে না সেটা আপনারা জোর করে শোনাচ্ছেন কেন মাইকে আজান দিয়ে, এটাই হচ্ছে আপনাদের কথা। আচ্ছা হিন্দু বলবে যে আমরা আজান শুনতে চাইছি না, আমাদেরকে আজান শোনাচ্ছেন কেন, আপনারা বলবেন আমরা নৃত্য আমরা মন্দিরের ঘন্টা কিংবা মাইকের আজান কিংবা খ্রিস্টানদের কোনো চারটে অনুষ্ঠান আমরা কিছুই শুনতে চাইছি না, তা আমাদেরকে জোর করে শোনাচ্ছেন কেন, এ একটা ব্যাপার। আচ্ছা বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন রকম ভাবে বলবে, একজন মৌলানা বলবে আমিও যে মন্দিরের ঘন্টা বা মন্দিরের কোনো কীর্তন আমি শুনতে চাই না,
আচ্ছা, যদি এতগুলো সমস্যা যদি খাড়া হয়ে থাকে, যদি সোনালী যদি সমস্যা হয়ে থাকে, তাহলে আমার মনে হয় কাউকে কোনো কিছু হার্ট না করে সরাসরি এমন করলে হয় না? যে সমস্ত জিনিস মানুষকে বিরক্তি প্রদান করে সেই সমস্ত জিনিসগুলোকে মার্কেটে ব্যান্ড করা হোক, এটা কি আসল ভালো হতো না? এটা বললে কি ভালো হতো না যে তাহলে মাইক টাইক তারপর ডিজে যেগুলো যে সমস্ত জিনিসগুলো আছে তাহলে সেগুলো ব্যান্ড করে দেওয়া হোক, তাহলে মানুষের কার কোনো বিরক্তি হবে না? তাহলে শুনুনি, কোনো কিছু না বললে হঠাৎ আজান চলে গেল কেন? মন্দিরের মন্দিরের কীর্তন বললো না, খ্রিস্টানদের কিছু বললো না, হঠাৎ করে চলে গেল আজানে কেন? তার সমস্ত ওই সমস্ত যেগুলো শব্দ যে শব্দের কারণে মানুষের বিরক্তি হচ্ছে, তাহলে সেই সমস্ত জিনিসগুলো ব্যান্ড করে দিক, সব ভালো হবে না? তাহলে কেউ কিছু বলবে না। ঠিক আছে, এইখানে এইখানে একবারও কি আমরা ব্যান করার কথা বলেছি? কোন জিনিসটাকে আমরা কি একবার ব্যান করার কথা বলেছি? আপনার কি মনে হয় আমরা কি কোনো জিনিসটাকে ডিজে বা ধরুন কীর্তন বা ধরুন আজান এই জিনিসটাকে একবার কি ব্যান করার কথা বলেছি? আমি বলবো বাবু, বলুন শুনি। আচ্ছা, যদি ব্যান্ডই না করা হয় তাহলে যে যে মাইক ডিজে যেগুলো তৈরি করছে কোম্পানি লাখ লাখ টাকা খরচা করে, তাহলে সেগুলো কি ঘরে টাঙিয়ে রাখার জন্য? কি জন্য তৈরি করছে? অসাধারণ যুক্তি, অসাধারণ। হ্যাঁ প্লিজ, আজকে ভাই এই যে শেরফুল ভাই যে একেবারে ডাহা মিথ্যা কথা বলছেন, একেবারে ডাহা মিথ্যা কথা বলছেন, একেবারে চরম নির্লজ্জ ভাবে মিথ্যা কথা বলছেন, সেই জিনিসটা আমি একটু প্রমাণ দেখাই। মানে এই রকমের মিথ্যা কথা, এই ধরনের চাপাবাজি, এই ধরনের মানে একেবারে ডাহা মিথ্যা কথা ওনারা কিভাবে বলেন, এটা হচ্ছে বিবিসির একটা নিউজ। এখানে দেখা যাচ্ছে যে মসজিদে মাইক ব্যবহার করে আজানের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে আছেন ভারতের খ্যাতনামা গায়ক সোনু নিগম। দেখেন এখানে তিনি বলেছেন, এই লাইনটা একটু পড়েন তো, এই যে শেরফুল ভাই একটু পড়েন তো জোরে জোরে। শেরফুল আপনি এই লাইনটা একটু জোরে জোরে পড়েন, এখানে কি লেখা? তবে সোনু নিগম শুধু আজানের বিরুদ্ধে টুইট করেননি, তিনি মন্দির এবং গুরুদুয়ারেতেও লাউড স্পিকারের শব্দ দূষণের বিরুদ্ধে মন্তব্য করেন। তারই মন্তব্যের পরে টুইটারে তার পক্ষে বিপক্ষে শুরু হয় জোর বিতর্ক। হ্যাঁ, তো কি সমস্যা কি হয়েছে? তাদের সমস্যা কি বললেন? শুধুমাত্র আজান কি সমস্যা হয়েছে আপনি বুঝতে পারলেন না? আপনি ওনা কি বলতে দিন যে কি সমস্যা আছে? দেখি আশরাফুল ভাই একটু মনে করে বলুন তো, এখানে কি সমস্যা আছে এই লেখাটা কেন আসিফ ভাই আপনাকে পড়তে বললে, একটুখানি মনে করে বলুন তো, একটু চেষ্টা করুন। আচ্ছা, আমি এবার আমি বলি। দেখুন বাবু, ব্যাপারটা হচ্ছে এটা তো মিডিয়া, খবর তো পত্রিকার মিডিয়া। একটু আগে কি কথাটা বলেছিলেন? আমার কথা শুনুন, আপনি কি কথাটা বলেছিলেন একটু আগে? আপনি যে কথাটা বলেছিলেন সেই কথাটা আবার একটু বলেন তো। তার উত্তরটা আগে আমি দিচ্ছি, শুনুন। আপনি আগে একটু আগে যে কথাটা বলেছিলেন, আপনি একটু আগে যে কথাটা বলেছিলেন যে সোনু নিগম শুধুমাত্র কেন আজানের বিরুদ্ধে লাগলো, আপনি আগে এই জিনিসটা বলেন যে একটু আগে আপনি বলেছিলেন যে সোনু নিগম শুধুমাত্র আজানের বিরুদ্ধে বলেছে, শুধুমাত্র আজানের পিছনে লাগলো কেন, এটা আপনি বলেছিলেন কি বলেন নাই সেটাকে বলেন। আমি তো এই কথাটা বলেছি, আমি তো আপনাকে শেয়ার করছি। হ্যাঁ, আমি এটা বলেছি, এই কথাটা বলেছিলেন। হ্যাঁ, এখন আপনি বলেছিলেন যে সোনু নিগম শুধুমাত্র শুধুমাত্র আজানের বিরুদ্ধে কেন লাগলো, এটা বলেছিলেন না? হ্যাঁ বলেছি। সোনু নিগম তো আজানের বিরুদ্ধে শুধু বলে নাই, সোনু নিগম বলেছে গুরুদুয়ারা এবং মন্দিরে শব্দ দূষণের বিরুদ্ধে তিনি বলেছেন, তাহলে আপনি মিথ্যা কথা কেন বললেন? এবার শুনুন, উনি তো শুধু এইভাবে বলেন নাই আসিফ ভাই, উনি বলছেন যে কোন বিষয়ের বিরুদ্ধে কেন বলেন নাই, এটাও তার অ্যাডেড একটা কোশ্চেন ছিল না আসিফ ভাই? অবশ্যই অবশ্যই ফরাজ ভাই, এক্স্যাক্টলি। দেখেন এই যে মুমিন বান্দারা এত মিথ্যুক, এত নবী মুহাম্মদের মতো এত মিথ্যুকেরা, মানে নবী মুহাম্মদের মানে এই যে মুক্তি একটা মিথ্যা কথা বলে, একটুখানি আটকায় না ধর্ষক এবং জঙ্গি নবীর যে উম্মত, তারা এই জিনিসটাকে পদে পদে তাদের প্রমাণ করতে হয় যে তারা যে মিথ্যা কথা বলছে। একবার শুনুন প্লিজ, বলতে চাইছি আপনি আগে মিথ্যা কথাটা কেন বলেছেন সেটা আগে এক্সপ্লেইন করুন। আচ্ছা, মিথ্যাটা কেন বলতে বলতে তারপর তো বলুন মিথ্যাটা কেন বললাম, তো বলতে দিচ্ছেন না কেন বললেন? আমি তো সেটাই বলতে চাইছি কেন মিথ্যা বললাম। আমি ফার্স্ট টাইম যখন সোনু নিগম বলেন তখন আজানের জন্য বলেন, তারপরে যখন চারিদিক থেকে চাপ এলো তখন বলেন যে না আমি মন্দির এবং গুরুদ্বারের বিরোধী, পরবর্তী সময়ে ওটাকে অ্যাড করা হয়েছে। এটা প্রমাণটা দেখেন, প্রথমে যে সোনু নিগম আজানের বিরুদ্ধে বলেছিলেন এটা প্রমাণ দেখেন। আমি চেয়েছিলেন আমি আটি গুণের নিয়ে বুঝেছেন, ভারতের মন্দির দেখেন, আপনি এটা প্রমাণটা দেখান, আপনি এই কথাটা প্রুফ করেন। আসিফ ভাই আপনি দেখেন, আপনি দেখেন খবরে, দেখেন আপনি দেখেন খবরে, ভালো করে যাচাই করে দেখেন। আমি দেখেনি কেন, আপনি দাঁড় বললেন, আপনি প্রমাণ, আপনি এটা জিনিসটা প্রমাণ করেন, আমি আপনাকে পত্রিকার নিউজ থেকে প্রমাণ করে দিলাম
যে শুধুমাত্র সে আজানের বিরুদ্ধে বলেনি, সে মন্দির এবং গুয়ারাতে গুরুদুয়ারাতে যে লাউড স্পিকার সেটার শব্দ দূষণের বিরুদ্ধেও তিনি বলেছেন। আপনি বলেছেন আপনি কথা শুনতে হবে, কথা না শুনে দৌড়াদৌড়ি করবে না প্লিজ। আপনি যদি জেনে থাকেন ওই ইনফরমেশনটা যদি আপনার কাছে অলরেডি থাকে যে তিনি শুধুমাত্র মসজিদের এগেনস্টে বলে নাই, তিনি আগে হোক পরে হোক বা যে কোনো সময় হোক ওইগুলাও ইনক্লুড করছে, যদি সেই ইনফরমেশন আপনার কাছে অ্যাভেলেবেল থাকে, তাহলে আপনি এই কোশ্চেনটা লাইভের মধ্যে সবার সামনে কেন বললেন যে শুধুমাত্র সেই মসজিদের বিরুদ্ধে কেন বললো? এখন তো আপনি বলতেছেন আপনার কাছেও ইনফরমেশন আছে যে সে অন্যান্য ধর্মাবলম্বীদের ওই শব্দ দূষণের বিরুদ্ধে সে বলছে। এই ইনফরমেশন থাকা সত্ত্বেও আপনি এইভাবে জিনিসটা কেন প্রেজেন্ট করলেন যে সে শুধুমাত্র মানে স্রেফ মিথ্যা কথা বলছেন? এখানে তো বলতেই হয়, আপনার কাছে তো ইনফরমেশন অলরেডি আছে, এই স্রেফ মিথ্যা কথাটা কেন বললেন? কেন আপনার কথার প্যাটার্ন দেখে আমি বলছি এইভাবে যে আপনি বললেন শুধুমাত্র মসজিদের এগেনস্টে বলছে, আপনি নিজেও জানেন যে শুধুমাত্র মসজিদের এগেনস্টে বলে নাই, আপনি নিজেও সেই তথ্যটা জানেন, জেনে শুনে আপনি এই কথাটা জানার পরও এই কথাটা এইভাবে কেন প্রেজেন্ট করলেন? আচ্ছা এবার আপনাকে বলি আমি, ব্যাপারটা ছিল যে ফার্স্ট টাইম যখন সোনু নিগম বলেন তখন মসজিদের আজানে নিয়ে বলে বলেছিলেন, কত বলার সময় বলেছিলেন যে ফার্স্ট টাইম বলছে, সেকেন্ড টাইম তিনি যখন বলে গুরুদুয়ার মন্দির বলে আমার কথাটা উনি তখন ফোন থেকে বলে আমি তিনি চাইতে চাই দিতে আমি কথা বলি আমার কথা বের করে দিতে আপনি একবারে বের করে দিব একবারে হাজার বের করে দিব বক্তব্যের সময় তো এইভাবে বলতে পারতেন যে সোনু নিগম বলার সময় প্রথমে শুধুমাত্র মসজিদের এগেনস্টে কেন বললো, তার একটা ধরেন সোনু আই এম নট ডিফেন্ডার অফ সোনু নিগম, সোনু নিগমের যদি পার্সোনালি ধরেন ঈশ্বর উপর হেড থাকে ধরেন আজানের উপর হেড থাকে এরাও থাকতে পারে, আই ডোন্ট নো হিম, বাট এখানে কথা হচ্ছে যে উনি তো শুধুমাত্র ঈশ্বর এগেনস্টে বলে নাই, যদি বলেও থাকে পরবর্তীতে কিন্তু অন্য অন্য জিনিসের উপর অন্য জিনিসের উপরও বলছে। আপনার কাছে যদি ইনফরমেশনটা অলরেডি থেকে থাকে তাহলে আপনি এইভাবে বললেন কোনো কথাটা? আপনি তো আপনার কথার সময় বলতে পারতেন সোনু নিগম প্রথমে শুধুমাত্র মসজিদের এগেনস্টে কেন বললো, তাহলে তো আমাদের এই কথাগুলো বলা লাগতো না। আসিফ ভাই মানে ওনাদের কাজই হচ্ছে এক জায়গায় যে ভিক্টিম রোল প্লে করা, আরে আমরা মেরে নিলো কেটে নিলো এই সেই এগুলো করা,